এই গেটা এখন 7 নম্বর লাইনে নিয়ে আসা হচ্ছে। ওখানে যে বস্তাগুলো দেখানো আছে ওই বস্তার ওখানে নিচে পাইল পয়েন্ট, উপরে যে ফুক আর সেন্টারে গেট অনুমান করা হবে, এরপর সিরিয়াল দিয়ে সঠিক পাইলে সেন্টারটা বের করা হবে। এটার নাম সিজেল, এটা দিয়ে বোরিং করা হবে। সিজেলের সূচালো মাথার সাথে পাইল পয়েন্টের রডের সাথে মিলিয়ে সেন্টার করা হবে পাইলটা। ঠিক আছে করে দেওয়া হয়েছে, এখন এখান থেকে বোরিং শুরু করবে। জেলটা এখন তুলে ফেলা হয়েছে, এটা এখন কেসিং ঢোকানো হবে, যাতে কি জেলটা ভিতরে দিয়ে গেলে যাতে সোজা থাকে, দেখে না যায় একটা সোজা হয়, ওই জন্য কেসিং ঢোকানো হবে। এরপর আবার জেলটা দিয়ে বোরিং শুরু করা হয়েছে। যেটা ঢোকাচ্ছে এটা কেসিং, সিজেল দিয়ে হ্যামারিং করে কেসিংটা ঢোকানো হচ্ছে। আরো কিছুক্ষণ বোরিং করে সিজেলটা আরো ঢোকানো হবে, মোটামুটি মাটির একটা লেভেলে চলে আসবে, তারপর মাটি থেকে কিছু উপরে থাকবে, পুরোপুরি ঢোকানো দেখবে না। যাতে সিজেলটা সোজা থাকে, বোরিংটা সোজা হয়, নয়তো সিজেল নিচের দিকে গিয়ে বাঁকা হয়ে যেতে পারে, পাইলটাও বাঁকা হয়ে যেতে পারে। আমার সিজেলটা 17 ফুট লম্বা আছে, মোটামুটি একটা লেভেলে চলছে। এখন সিজেলটা সিজেলের সাথে একটা বোরিং পাইপ অথবা ড্রিলিং রড যেটাকে বলা হয়, এটা অ্যাড করে দেবে বোরিং আরও নিচে করার জন্য। তো বোর থেকে পাইপটা খুলে নিয়ে মানে বোরিং পাইপ অথবা ড্রিলিং রড যেটা বলে
একজনে একটা বলে, আর ওটা এখানে যুক্ত করা হচ্ছে। ওটা যে ফানেলের পাশে যে চিকন রড যেটা আছে ওটাই। এটাই হচ্ছে বোরিং পাইপ অথবা ড্রিলিং রড। এটার 18 ফিট লম্বা আছে, এর চেয়ে কমও আছে, আবার এটা বিভিন্ন সাইজে পাওয়া যায়। তবে সচরাচর 18 ফিটটাই বেশি ইউজ হয়। এটা 18 ফিট আছে, এটা এখন একসাথে জোড়া দেওয়া হবে, কারণ বোরিংটা আরও নিচে যাবে, জলটাকে নিচে যাবে। এটা জুড়ে দেওয়ার জন্য আগে উল্টা দিকে ঘোরাতে হবে, তারপর সোজা দিকে চুড়িটা লাগাতে হবে। আর উল্টা দিকে প্রথমে না ঘোরালে আপনার পাইপটা পেঁচে যাবে। এখন উল্টার দিকে দিয়ে এরপর যদি পাইপটা দেয়, তখন যখন একেবারে লেগে যাবে, তখন পাইপটা আর পেঁচানো থাকবে না, সোজা হয়ে যাবে। যতটুকু বোরিং করা হয় অর্থাৎ বাইরের লেন্থ থাকে কাট অফ লেভেল সহ, যতটুকু বোরিং করা হবে ওই পরিমাণ পাইপটা এবং সিজেলটা মেপে একটা দাগ দিয়ে দিলে তাহলে বুঝতে সুবিধা হয় অথবা অনুমান করে নিতে হয়। বোরিং কতটুকু করতে হবে সেটা ড্রিল পাইপগুলো মেপে একটা এস্টিমেট করে নিলে ভালো হয়, যে আমার একটা ড্রিল পাইপে হবে নাকি দুটা ড্রিল পাইপে হবে, বা ড্রিল পাইপের কতটুকু গেলে আমার টোটাল বোরিংটা হচ্ছে, এই জিনিসটা আগে থেকে ঠিক করে নিলে তাহলে বুঝতে সুবিধা হয়। আর এখন আমার বোরিং যেহেতু কম, এটা আমার শেষ পর্যায়ে প্রায় আর 2 ফুটের মতো করলে হচ্ছে, 2 থেকে 3 ফুট। আর এটার পরে যেটা আসবে সেটা হচ্ছে ওয়াশ। ওয়াশে যদিও বা বইয়ে আধা ঘন্টা মিনিমাম করার কথা উল্লেখ আছে, তবে সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন হাউস থেকে যে পানিতে ওয়াশ করা হচ্ছে, পানিটা কতটুকু পরিষ্কার, বা সাইটের মাটিতে কাদার পরিমাণ কতটুকু বেশি নাকি কম, এগুলোর উপর ডিপেন্ড করে ওয়াশের সময়টা কম এবং বেশি হয়। তবে ওয়াশটা চেক করার নিয়ম হলো যে পানিটা বের হবে ওয়াশ করার সময়, সেই পানিটা হাতে নিয়ে মুষ্টি করে ছেড়ে দিতে হবে। যদি হাতে তালুতে কাদা লেগে থাকে তাহলে ওয়াশ ভালোভাবে হয়নি, ওয়াশ আরও করতে হবে। আর যদি দেখা যাচ্ছে না পানিটা পরিষ্কার দেখা যাচ্ছে, কাদা লেগে নেয়, তাহলে ওটা বুঝতে হবে ওয়াশটা হয়ে গেছে, ওয়াশ আর না করলে চলবে। এরপর রডে খাতাটা ঢোকানো যাবে। এখন বোরিং শেষ হয়েছে, এখন ওয়াশটা করতে হচ্ছে, ওদের পানি থেকে এসে ওয়াশটা করা হবে। ওয়াশ শেষ, এখন ওই বোরিং পাইপ এবং সিজেলটা এখন খুলে বের করে ফেলবে। এরপরে এই খাঁচা ঢোকানো হবে, তারপরে টিমি পাইপ ঢুকা হবে। আর টিমি পাইপের মাথায় যেটা চঙ্গের মতো আছে এটা ফানেল বলে। আসলে আমি ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে জন্য জাস্ট মূল জিনিসগুলাই দেখাচ্ছি, হয়তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। হাতের লম্বা রড, এটা হচ্ছে এটা লেভেল হুক। তো আমার কাট অফ লেভেল কতটুকু, আমি কতটুকু নিচে পাইলটা ছাড়বো সেটা, আমার এখানে বেসমেন্ট হবে সেজন্য আমি 10 ফিট নিচে পাইলটা ছাড়তেছি। দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে ঢুকে গেছে, তার মানে ওয়াশটা ঠিক হয়েছে। যদি ওয়াশ ঠিক না হতো তাহলে কাঁচাটা আটকে যেত,
তখন আবার খাতা তুলে আবার বোরিং করতে হতো। আমার খাঁচাটা একদম নিচে ঢুকে গেছে, খাঁচাটার ঢোকানোর পর যে ফানেল দিয়েছে ফানেল টিমটা একদম নিচে চলে গেছে, এই জন্য উপরে মাথাটা বেশি আছে। আসলে পাইলে দেখার নিয়ম হচ্ছে এটাই, অনেক ক্ষেত্রে দেখা যায় পাইলে কন্ডাক্টর অথবা ফর্মে যে থাকে সে টিমি পাইপ লম্বা দিতে চায় না, তখন ফানেলটা কেসিংয়ের সাথে আটকে থাকে, কিন্তু এটা উচিত না। যদি ওভাবে ঢালাই করা হয় তাহলে নিচে কাদা মিক্স হয়ে যায় পাইলে ঢালাইয়ের সাথে। এখন যেহেতু টিমি পাইপটা একদম নিচে চলে গেছে, তাহলে এখন ঢালাই করলে আগে নিচ থেকেই ঢালাইটা হয়ে আসবে, অর্থাৎ নিচ থেকে ঢালাই হবে, উপর থেকে কাদাটা বের হয়ে যাবে। মিক্সার মেশিনের সাথে যেটা আছে এটা হচ্ছে বাকেট, এখান থেকে মিক্সার মেশিন থেকে মশলাটা ওখানে ফেলবো, ওটার মাধ্যমে ফানেলে ধরলে ঢালাই করা হবে। পাইল ঢালাইয়ের রেশিও হচ্ছে কলামের মতোই 1:1:3, অর্থাৎ 1 বস্তা সিমেন্টের সাথে 1.5 বস্তা বালি আর 3 বস্তা পাথর। তো বস্তা হিসাবে তো পাথর দেওয়া হয় না, এটা সেই হিসাবে 6টা পাথর পড়বে, যেহেতু 3:3 রেশিও। আর 1.5-এর জায়গায় যদি বস্তা করে বালি দেয় তাহলে 1.5 বস্তা তো পূর্বে দিতে আসে না, 2 বস্তাতে তবে কম করে দেওয়া হয় বালিটা, অর্থাৎ 1.5 বস্তা যাতে হয় ওভাবে দেওয়া হয় হিসাব করে। তো 1 বস্তা সিমেন্টের সাথে 1.5 বস্তা বালি আর 6টা পাথর। কাস্টিং শেষ।